ছোটবেলা থেকে আমি অনেক চঞ্চল ছিলাম, অনেক দুষ্টুমি করতাম। মা বলতো পড়ে যাবি, ব্যথা পাবি। এখন দুষ্টুমি বন্ধ করলাম ঠিকই, কিন্তু আমার দৃষ্টিশক্তিটা হারাতে হলো। আমি আসলে একটা প্যাটার্ন দেখি, লাইক কোনো অবয়ব। 2007 সাল থেকে আমার দৃষ্টিশক্তি কমা শুরু হয়, আমার চশমায় কোনো কাজ হয় না, রেটিনার নার্ভ শুকিয়ে গেছে। পরবর্তীতে আমি ঢাকা ইউনিভার্সিটির পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে অনার্স মাস্টার্স করেছি। এখন আমি শান্তার এনিমসে এইচআর এক্সিকিউটিভ হিসেবে আছি। কনফিডেন্স বলে একটা যে শব্দ আছে সেটা মাহফুজকে দেখলেই বোঝা যায়। যদিও সে ভিজুয়ালি চ্যালেঞ্জড, কিন্তু সে নিজের কাজটা খুব সুন্দর করে গুছিয়ে করে, সাথে আমাদের ডিপার্টমেন্টের আমাদের সবাইকে অনেক হেল্প করে। এখন আসলে আমাদের এমন হয়েছে যে মাহফুজকে ছাড়াই আমাদের চলে না। আসলে এইচআরে একজন দৃষ্টি প্রতিবন্ধী নিয়োগ করা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল, কিন্তু আমরা সফল হয়েছি কারণ মাহফুজ খুব ট্যালেন্টেড একজন ছেলে। অ্যাকচুয়ালি দিস ইজ নট সিম্প্যাথি ফ্রম আস, সে তার নির্যোগ্যতা এত দূর এসেছে। আমার শুধু দৃষ্টিশক্তিটাই নেই, কিন্তু আমার মনে হয় অনেক মানুষের দে হ্যাভ দেয়ার সাইট বাট নো ভিশন ইন লাইফ, অ্যান্ড আই নেভার ওয়ান্টেড টু বি দ্যাট পার্সন।